নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমির রকমারিতে নতুন বন্ধুদের স্বাগত ও পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, পম্পেট কারি। তো চলুন দেখে নেওয়া যাক এই পম্পেট মাছের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি পম্পেট মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর এক টুকরো লেবুর রস। তো সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে আমি রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই, তাতে দিয়ে দিলাম নুন, দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ফাটানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে সমস্ত মশলা ভালোভাবে ফেটিয়ে একপাশে আমি রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল 3 চামচ মতো, দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। নিয়ে দুটো মাছ আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখানোর সময় চিরে দিইনি, তো পরে আমি মাছগুলোকে একটু পিঠের দিকটা চিরে দিয়েছি, দিয়ে মাছগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নেব। তো পম্পেট মাছ যেহেতু একটু কড়া করেই ভাজবো, তো মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। নিয়ে মাছ দুটো আমি তুলে নিচ্ছি, বাকি মাছগুলোও আমি একইভাবে কড়াইয়ে আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে এগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও সামান্য একটু তেল, দিয়ে হাফ চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভালোভাবে ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর খুব সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো এরপর এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ লাল কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ, দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু হলুদ নুন আমি আগেই দই ফেটানোর সময় দিয়ে দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণে এগুলো দিলাম। তো মশলাটা আমার ভালোভাবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আর যে টক দইয়ের সাথে যে মশলাগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি খুব ভালোভাবে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল, জলটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার ফুটতে দেব। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়েও আমি ঝোলের মধ্যে ভালোভাবে আমি ডুবিয়ে দেব, যাতে মাছগুলোর মধ্যে ঝোলের স্বাদটা যায়। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, 2-3 মিনিটের পর আবার ঢাকাটা খুলে নিয়েছি। নিয়ে মাছটা হালকা হাতে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এই রান্নাটা প্রায় হয়ে এসছে, আর মাছগুলো আমি একটু উল্টে দেব। তো মাছগুলো আমি সব উল্টে দিলাম, দিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা, বিলাতি ধনে পাতা কুচি করে নিয়েছি, এই ধনে পাতা দিয়ে দিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে নেব একটা পাত্রে। তো তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু পম্পেট কারি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।